নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সিএএ এনআরসি এনপিআর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পুলিশের হামলা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবিভিপির হামলা ইত্যাদির বিরুদ্ধে পাক সার্কাস ময়দানে মহিলাদের প্রতিবাদ বিক্ষোভ অবস্থান ক্রমেই দ্বিতীয় শাহিনবাগ হয়ে ওঠা আজকের বিষয়। এ এক অন্য কলকাতা, এ এক অন্য পাক সার্কাস ময়দান নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। দেশজুড়ে সিএএ এনআরসি এনপিআরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলনের মধ্যেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান হয়েছে। গত 5ই জানুয়ারি রবিবার রাতের বেলায় এবিভিপি মুখোশ পরে হামলা চালিয়েছে জেএনইউতে। মারাত্মক আহত হয়েছেন ছাত্রনেতা ঐশী ঘোষ। এসবের বিরুদ্ধে মহিলাদের টানা অবস্থান বিক্ষোভ চলছে দিল্লির শাহিনবাগে। একইভাবে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মহিলাদেরও ঘরে বসে না থেকে পথে নামার ডাক দিয়েছিলেন আজ্জুমারের প্রতিষ্ঠাতা ইসলামী স্কলার আসমাত জামিল। লেকিন ইসকে বাবজুদ হাম আয়ে হ্যাঁ। কল জব মে 100 ঔরতোঁ কো লেকর ইয়াহাঁ পর আয়ি থি তো লোগ নে মুঝে মানা কিয়া, এক পেশেন্ট হো আর ইয়ে বহুত বড়া রিস্ক লেনে জা রহি হুঁ। জমায়েতের ঠিকানা হিসাবে বলে দিয়েছিলেন ঐতিহাসিক পাক সার্কাস ময়দানের কথা। কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে এভাবেই আবেদন করেছিলেন কলকাতার মানুষের কাছে, বাংলার মানুষের কাছে। আজ ইয়ে জরুরি হি হর এক ইনসান আপকো মুসলমান আপ জো হ্যাঁ আজ দিল জাগনা চাইয়ে কি মে সিফ আপনে লিয়ে নেই সবকে লিয়ে উতরনে বালা হুঁ আগে আকে খড়া হোনে বালা হুঁ তাকি ইয়ে জো অন্যায় হো রা আজ হম দেখ রে সিফ এনআরসি সিএএ সিফ নেই হ্যাঁ আপ দেখ রে জেএনইউ মে ভি হো রা হর জগহ জামিয়া ইসলামিয়া মে ভি হো রা আজ এএমইউ মে ভি হো রা তো সবকে লিয়ে আপকো আনা আজ আপ খুদ কে বারে মে মত সোচিয়ে কি মেরে কো তো কুছ নেই হুয়া মে বঙ্গাল মে সেফ হুঁ কব আপকে দরওয়াজে পে খটকেগা আপকো খুদ নেই মালুম পড়েগা তো জাগিয়ে আইয়ে ইসমে শামিল হইয়ে আপনি বিবিও কো ভেজিয়ে পাক সাথে স্মিতান মে আপনি বেন কো মা কো বিবিও কো বেটিও কো ভেজিয়ে কি আপ মগর দেখেঙ্গে তো সব জগহ সে লোক আয়ে হুয়ে আর আপ খুদ ভি খড়ে হইয়ে আর আইয়ে সিফ বোলনে সে নেই হোতা হ্যায় আগে আকে খড়া হোনা পড়তা হ্যায় আর সাথ মে কন্ধে সে কন্ধে মিলা কে চল কে বোলনা পড়তা হ্যায় मैं अस्मत जमील मैं एक पेशेंट हूँ किडनी की, लेकिन इसके बावजूद हम आए हैं। कल जब मैं 100 औरतों को लेकर यहाँ पर आई थी तो लोग ने मुझे मना किया, एक पेशेंट हो और ये बहुत बड़ा रिस्क लेने जा रही हूँ, धरने पे बैठ कर रही हूँ, तुम्हारी अपनी सेहत अपनी जिंदगी जा सकती है। मैं मरीज जिसमें से हूँ दिमाग की मरीज नहीं हूँ, मैं आज इसलिए जगाने आई हूँ कि अगर आज नहीं जागेंगे तो कल हमारे बच्चे हमें गालियाँ देंगे या हमें बद्दुआ करेंगे कि काश हमारे माँ बाप जाग जाते तो आज हम लोग के हजात ये नहीं होता। तो आइए और हम लोगों का साथ दीजिए, हम औरतें आ चुके हैं यहाँ पर, तो आप भाई बहनों को कह रहे हैं कि 10 तारीख को जकरिया स्ट्रीट में भी यहाँ बैठने वाले हैं, तो उन लोगों के साथ भी दीजिए और घर से औरतें भेजिए हम लोगों के साथ दीजिए। औरतें रोजा रख रही हैं, अल्लाह से ये दुआ कर रही है कि रब्बे कायनात हम लोगों को फतेहयाबी दे और हम लोगों को ये मुसीबत से निजात दे। जो आज हिंदुस्तानियों पर एक तलवार लटक रहा है एनआरसी के नाम पर, तो अल्लाह रब्बे करीम इससे निजात अता फरमाए।
সেই ডাকে সাড়া দিয়ে গত 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে ঐতিহাসিক পার্ক সার্কাস ময়দানে শুরু হয়েছিল মহিলাদের জমায়েত, বিরামহীন প্রতিবাদ মিছিল, নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর। তারপর থেকে 1, 2, 3 করে 7-7টা দিন পেরিয়ে গিয়েছে। পার্ক সার্কাস ময়দানের সেই বিক্ষোভ অবস্থান ক্রমেই উত্তাল রূপে অব্যাহত। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বহু সভা, বহু সমাবেশের সাক্ষী কলকাতার এই পার্ক সার্কাস ময়দান। আর 7 দিন ধরে সেখানেই চলছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গণ অবস্থান বিক্ষোভ। হাড় কাঁপানো শীত, মাঝে একদিন বৃষ্টিও হয়েছে, তবুও প্রতিদিন রাত যত বেড়েছে স্লোগানের সুর ততই চড়েছে। কদিন হিমপড়া থেকে বাঁচতে অনেকের হাতেই দেখা যাচ্ছে কালো ছাতা, তাতে লেখা নো এনআরসি। হিজাব আর নাকাবের মধ্যে থেকে মহিলাদের ভিতর থেকে যে এই রকম দৃপ্ত কণ্ঠ ভেসে আসতে পারে তা রাতের পার্ক সার্কাসকে না দেখলে বিশ্বাস করাই কঠিন। কলেজ ইউনিভার্সিটির ছাত্রী, শিশুকোলে মা, মধ্যবয়সী প্রৌঢ়া, বাদ নেই অশীতিপর বৃদ্ধাও। অপরিষ্কার দু একটা মাত্র শৌচাগার, পাশের মসজিদে মেয়েদের জন্য বাথরুমের সামান্যতম ব্যবস্থা, কিন্তু সেটা একেবারেই যথেষ্ট নয়। 7 দিন ধরে কলকাতার শাহিনবাগ পার্ক সার্কাস ময়দান রাত জাগছে। নাগরিকত্ব আইন আর এনআরসির বিরুদ্ধে প্রতিবাদেই এই রাত জাগা। এই হাড় কাঁপানো হিমেল রাতে মাথার ওপর কোনো ছাউনি নেই, সামান্যতম ছাউনিও তৈরি করতে দেয়নি পুরসভা। সারাদিন সারা রাত ধরে খোলা আকাশের নিচে চলছে আন্দোলন, নো এনআরসি, নো সিএএ। শৌচাগার নেই, পাশের মসজিদ একমাত্র ভরসা। প্রথম দিন দুটো বায়ো টয়লেট ছিল বলে জানা যাচ্ছে, পুরসভার অনুমতি নেই বলে সেটাও পুলিশ তুলে দিয়েছে, ফলে এখন আশপাশের লোকের বাড়ি, মসজিদ কিংবা খানিক দূরের পাবলিক টয়লেট ছাড়া উপায় নেই। এই বিক্ষোভ অবস্থানের আহ্বায়ক সমাজকর্মী আসমাত জামিল বলছেন, অবস্থানে বসার জন্য প্রথমে অনুমতি নেওয়া হয়নি ঠিকই, কিন্তু যখনই দেখা গেল যে অবস্থান চলবেই পুরসভার কাছে আবেদন করা হয়েছিল, পুরসভা কিন্তু অনুমতি দেয়নি। বিক্ষোভ অবস্থান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকার তো বলছে তারা এই আন্দোলনের পক্ষে, এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, তাহলে মহিলা শিশুদের কথা ভেবে অন্তত সামান্য ছাউনি আর কয়েকটা বায়ো টয়লেট দিতে পারত না? কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার বলছেন, জোর করে পুরসভার একটা জায়গা দখল করে অনুমতি চাইলেই কি সেটা দেওয়া সম্ভব? এত কিছু প্রতিকূলতার মাঝেও সিএএ আর এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের গর্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কান পাতলেই রাত দুটো তিনটের পর সময়েও শোনা যাচ্ছে স্লোগান। শনিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় বেলুড় মঠ থেকে ভোরের বেলা উঠে গঙ্গার তীরে ধ্যান করছিলেন, তখনও শোনা গিয়েছে বিনিদ্র আন্দোলনকারীদের উজ্জীবিত স্লোগান। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলছিলেন, এখনও যারা মেয়েদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না তাদের তো একদিন দেশ থেকেই বের করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, তখন কোথায় যাবেন তারা? কেউ বলছেন, মোদী চেয়েছিলেন দেশে হিন্দু মুসলমান আলাদা করতে, তাতে আমরা সবাই আরও বেশি এক হয়ে গিয়েছি, এখানে আর কেউ আলাদা নেই, এটাই আমাদের আন্দোলনের সাফল্য, এটাই আমাদের এই পার্ক সার্কাস ময়দানের সাফল্য, এই অবস্থানের সাফল্য। এই অবস্থানকে উজ্জীবিত করতে ইতিমধ্যে অনেকেই এসেছেন, এসেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসেছেন বহু বিশিষ্ট মানুষ, ভিড় থেকে একজন যেন রসিকতা করেই বলছিলেন, এবার মমতা ব্যানার্জি আসবেন এখানে। শুনে মনে হলো সত্যিই কিন্তু এখানে একবার ঘুরে যাওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ এটাও একটা
বিশাল আন্দোলন, এবং এই আন্দোলনটাও আজকের সারা ভারতবর্ষের মনে দাগ কাটতে শুরু করেছে। আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।